এই যে এরা চশমা নিয়ে কি করছে? চোখ মারছিস অর্পিতা, পাচ্ছিস মারতে? এই চোখ মেরে দিয়ে। এবার আমরাই না নাচতে লেগেছি। অর্পিতা রাগ করিস না, চল দুজন একটা ছবি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ আমি আবার বেরিয়ে পড়েছি রোদের মধ্যে। আজকে আমি তোমাদের সাথে বেশ কয়েকজন নতুন মানুষদের পরিচয় করিয়ে দেবো, তোমরা দেখতেই পাবে একটু পরে। ক্যালকাটা আমার সাথে বেরিয়ে পড়েছে, বহুত লেট করেছে আজকে। আমিও কথা শুনবো গিয়ে, ও কথা শুনবো। এবার ওখানে গিয়ে ঝামেলা হবে, দেখি ওখানে কি তাণ্ডব হচ্ছে আজকে। আর মুখ দেখে উঠেছিলাম কে জানি। কুকুরগুলো নেচে যাচ্ছে ভর দুপুর বেলা। আর দিদি গিয়ে না আমাদেরকে একদম তাড়া করে, ওই ফুলটা মাথায় গুঁজবো গুঁজে না, তারপর দিদি ফুল বানিয়ে দেবে আমাদের। যাবো না আমরা, প্রায় চলে এসেছি সেখানে। ওপরে উঠি, সব নতুন নতুন সব মানুষজন ওখানে আছে, একে তো সবাই চিনে গেছে। ভর দুপুর বেলা বেরিয়েছিলাম কিন্তু এখানে মনে হচ্ছে মাঝরাত হয়ে গেছে এখানে ঢোকার পর। এখন পাঁচতলার ওপরে ছাদে আমাদের ঘুরতে হবে, এখনই টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড হওয়ার সিগনাল দিয়ে দিয়েছে উচিটা। উফ, কত বাইর আওয়াজ এবার এসেছে, ছাদের রোদ দেখা যাচ্ছে। 5 মিনিটস লেটার। হলো লিপস্টিক পরা, এই হচ্ছে আমাদের নতুন সদস্য প্রিয়াঙ্কা দি, মানে আমার ছুটিতে ছিল ব্লগেতে নতুন। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের দিদি, এই হচ্ছে সেই পুরনো দাদা। এই হচ্ছে রিমা, ওকে সবাই চেনে। আমি দেখছি ক্যামেরাটা কোথায়। থাম্বনেলের জন্য এখন প্রস্তুতি চলছে, এরম ওরম ওরম সেরম করছে। আজকে কেমন রোদের একটা বিশাল বড় হাওয়া দিচ্ছে, এ ওদিকে ক্যামেরা করে যাচ্ছে, আমি ওদিকে ক্যামেরা করে যাচ্ছি, আর এদিকে সমুদ্রে যেন বেড়াতে এসেছে। শুধু পাশে একটা সমুদ্র, একটা সি বিচ, মানে এটা সি বিচ হয়ে গেছে, শুধু একটা জল বাকি আছে, একটা জল না মানে সমুদ্র বাকি আছে। যদি ইয়াস চলে আসে এখানেও সমুদ্রের জল ঢুকে যাবে। হ্যাঁ, আমি মাথায় একটু ওড়নাটা চাপা দিই। এখানে একজনের খুব গরম লেগেছে, আরেকজনের মনে হচ্ছে মানে কি লেগেছে বুঝতে পারছি না। আরেকজন ঠিক আছে বুঝতে পারছি না, আমি মানে হাফ গরম। হাস্যকর কাকে বলি, হাস্যকর কাকে বলি, আপনারা দেখতেই তো পাচ্ছেন। এই যে এরা চশমা নিয়ে কি করছে, চোখ মারছিস অর্পিতা, পাচ্ছিস মারতে? এই চোখ মেরে দিয়ে। এই যে নয়া দামান্স এখানে নাচছে, দাঁত বার কর, আঁচল উঠছে না কিন্তু, হাওয়া দে, কেউ হাওয়া দে, পাখি উঠছে কিন্তু আঁচল উঠছে না। আজকে আমরা সবাই সানগ্লাস পরবো, সবাই, ওরাও পড়েছে, আমাদেরকেও পড়তে হবে। বার করা হচ্ছে সানগ্লাসের, সানগ্লাসের ফ্যাক্টরি থেকে, মানে পুরো কালেকশন আছে, তুই এটা পরে নে কালেকশন সানগ্লাসের। কি লাগবে আমার, এ তো ঢুকছেই না, বিচ্ছিরি লাগছে। এই রিমা যা গিয়ে একটা পরে নে, আমি পরে নিচ্ছি। সানগ্লাসটা পরলাম বলে তাও চোখটা একটু, আমি তো এমনি কি অদ্ভুত লাগছে আজকে। আমি অন্যের চশমায় সেজেছি, আমিও অন্যের চশমাতেই সেজেছি, বেকার চশমা সেই আমাকে, সেই বড় বড় আমাকে কি লাগছে। তো চশমা সাইজটা ঠিক আছে, নতুন বউ কোথাকার বউ বলতো, এই জগতে নয় অন্য জগতে। রোদটা একবার কমছে, একবার বাড়ছে, এরম করে কেউ হাঁটে? এই যে কোরিওগ্রাফার এখন ঘুরে বেড়াচ্ছে, কোনো চিন্তাই নেই জীবনে। না, আমি শুধু নিজে যখন করি তখন চিন্তা হয়, তখন চিন্তায় আজকে একটু রিল্যাক্সেই আছে। হ্যাঁ,
আজকে লুকটা দেখেছো সবাই? ম্যাচিং আজকে সবাই আমরা কিরকম অদ্ভুত হয়ে আছি, নিজেদেরকে চিনতে পারছি। এই দেখেছিস সেকেন্ড পিচার হাওড়া ব্রিজ দুটোই দেখা যাচ্ছে। ওই দেখ এইটা হাওড়া ব্রিজ, এটা ওইটা, ওই যে এইটা হচ্ছে গিয়ে হাওড়া ব্রিজ, এই যে এইটা এইখানটাতে আছে। আমরা এটা ছতলায় আছে সেটা বলে দাও। আমরা এটা ছতলা না পাঁচতলা। আর এই যে এখানে এইটা হচ্ছে গিয়ে 42, আর এখানেই আছে সেকেন্ড ব্রিজ, ঠিক দেখা যাচ্ছে না ওটা। বিড়াল কুকুরের, এই কুকুরের বিড়াল কুকুরের আওয়াজ করলে কিরম শুনতে লাগে? আজকে নাচ কম হাঁটাহাঁটি বেশি হচ্ছে সবার, অসুবিধা কত টেক নিতে হচ্ছে জানো তোমরা? এখানে শুধু হাঁটছে, এরম এরম শুধু হাঁটছে, কি করছে চুড়ি ভাঙছে মানে, আর ভিডিওগ্রাফার দাদা মানে সবাই পাগল হয়ে গেছে, ভিডিও নাচছে সবাই আজকে। পুরো গানটা গানটা একদম পুরো একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা টাইপের, পুরো আমরাও ঝাঁকানাকা হয়ে গেছি। এরটাও বেশ ভালো আছে। এই যে এখানে একটা জায়গা থেকে গানটা বেরিয়ে আসছে, গানটা বেরিয়ে আসছে। এই যে এই হচ্ছে সেই জিনিস, এখান থেকে এই বিশ্ববিখ্যাত গানটা বেরোচ্ছে। এবার আমরাই না নাচতে লেগেছি, আজকে পুরো পাগল হয়ে গেছি আমরা, পুরো পাগল। এখানে একজন পাগল হয়ে বসে আছে, দিদি এখানে বসে রেস্ট নিচ্ছে, আমাদেরও নেওয়া উচিত। আমরা অনেকক্ষণ কথা বলতে আমাদের ভালো লাগছে দুজনে। হ্যাঁ আমাদের ড্রেসটা কেমন লাগছে? অর্পিতা তো নায়িকা একদম, অর্পিতা নায়িকা, ক্যালকাটা নায়িকা। বলেছিস যে কি নাচটা হচ্ছে আজকে? সবাই বুঝে গেছে আজকে পুরো তুমুল নাচ হচ্ছে এখানে। ভিডিওগ্রাফার এক্ষুনি নাচছিল আমাদের সাথে, মানে ওদের সাথে। কিছু একটা গান গাইছে রিমা, বল। চশমাটা খুলে দিল, চোখে চোখে কথা বলতে পারে, চোখে চোখে কত কথা কত কথা। এই ধাক্কা খেয়ে যা, ভুলে গেছে নাচ, পুরো ভুলে গেছে। এখন এবার ঝাপটা মেরে চুল সরানোর একটা স্যুট হচ্ছে এখানে। আরে এখানে ফটোগ্রাফি চালিয়ে যাচ্ছে সানগ্লাস দিয়ে, করে হাসবি চুল উড়িয়ে হাসতে হবে। রেডি, 1 2। কোকিলও ডেকে উঠেছে ওদের চুল সরানো দেখে। দেখো দেখো কত নাচ, মনে হচ্ছে কত, ও এখনো হয়নি কত, এখনো সিন থেকে বেরিয়ে যাচ্ছে, তাও নাচ খতম হচ্ছে না। খতম নাচ খতম, অর্পিতা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে নাচ খতম করে, শেষ মনে হচ্ছে। হ্যাঁ স্যাটিসফাইড হয়ে গেছে, হয়ে গেছে শেষ, শেষ আমাদের কি কাজ শেষ? না শেষ করো, বাড়ি যেতে হবে তো নাকি? বিধ্বস্ত মনে হচ্ছে। কাকে? আমাকে, আমাকেও। পাম্পিং গাম ঢিচিক ঢিচিক করতে করতে, অর্পিতা শেষ করতে হবে তো, বাড়ি যেতে হবে তো, খতম খতম শেষ। এক্ষুনি এইভাবে কেউ শেষ করে, এরমভাবে শেষ করলে কেউ দেখবে? গালটা দেখে মনে হচ্ছে কেউ থাপড়ে দিচ্ছে। সবাই গালটা দেখো, ও বাবা আংটি দেখিয়ে দিল, বিখ্যাত একটা আংটি পড়েছে, আংটিটা কিন্তু হেভি দেখতে। এরম করে ঝড় করে একবার, অর্পিতা এরম এরম করে ঝগড়া করে। নাচ শেষ হয়ে গেছে, তাও ছবি তোলা এখনো শেষ হয়নি, মানে ও একটু ছবি বেশি তোলে পার ডে, পার ডে ছবি তোলে।
পার ডে ছবি তোলে, পার ডে ইনস্টাতে আপডেট দেয়, কিন্তু কেউ ফলো করে না, উল্টে কমে যায়। তোমরা একটু সবাই ফলো করে দাও। এখানে একজন একা একা সেলফি তুলছে, এই যে প্রিয়াঙ্কা জি, নতুন সদস্য। সিগন্যাল ছবি উঠছে, সিগন্যাল। কি বললি? কিছু না, আমার ফোনে তোকে বুড়িদের মতো দেখতে লাগে। ছবিটা রাগ করিস না, চল দুজন একটা ছবি। সবাই রেডি হচ্ছে, ওরা কিছু বলবে বলে দাঁড়িয়ে আছে। বল বল বল, সাবস্ক্রাইব করে দে। কোন চ্যানেলটা? আমাদের চ্যানেলটা আর এই চ্যানেলটা ফলো করবে, আর আমাদের ইনস্টাগ্রাম আইডি গুলোতে প্লিজ গিভ কোন লোকেশনে হবে সেই নিয়ে এখন সব আলোচনা হচ্ছে। আমাকে সেই বাড়ির বউ, বাড়ির বউ লাগছে। হ্যাঁ, তুই বাড়ি মারো, বাড়ির বউ। আচ্ছা, মারেরই বাড়ির বউ। না, তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমাকে অনেক ভালোবাসি। এই বলছে যে ও আমার উপর রেগে গেছে, আমার মতন বদমাশ মেয়ে আর নেই পৃথিবীতে। এখানে আমরা অন্ধকার ঘুপচির মধ্যে ঢুকে পড়ছি, যেন যত মনে হচ্ছে আসছে কাউকে, তোমরা কেউ খুঁজে এ জ্বলছে পুরো। আমরা একটা কোথাও চলে যাচ্ছি, আর আর দেখতে পাচ্ছি না কি ছিল গেল। এই তো লাইট জ্বলে উঠেছে। আমরা এখন একটা জায়গাতে ভূতে গিয়ে বার করতে যাচ্ছি, যেন মনে হচ্ছে এবারে আলো পেয়ে গেছে। এবারে আলো পেয়ে গেছে, সবসময় সেকেন্ড অপশান নিয়ে ঘুরে। ইয়েস, রিমা বেরোচ্ছে, সাইকেল গোছাচ্ছে। এই যে প্রিয়াঙ্কা দি জুল জুল করে তাকিয়ে আছে আমাদের দিকে। দয়া করিয়া গেট বন্ধ করুন রিমা। ওরে বাপ রে, সাইকেল তো ভেঙে যাবে রে। চলো বাড়ি যাই। ওরা অনেক দূর এগিয়ে গেছে। এই যে গ্রুপ, ওখানে তিনজন, আমরা এখানে তিনজন, তাও দূরে দূরেই রয়েছে, তাও দূরে দূরেই রয়েছে। মাস্ক টাস্ক পরেই যাচ্ছি, এবার ভালো করে বাড়িতে গেলেই হলো। সবাই ডবল উন্মাদ হয়ে বাড়ি ফিরছি আমরা।